আসসালামু আলাইকুম ফ্রেন্ডি, নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে যে 15 ফেব্রুয়ারি, গতকাল 14 ফেব্রুয়ারি গেছে। তো এই ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি উপলক্ষে পরিবারকে আমি কী কী গিফট করলাম ওইটা আমি আপনাদের মাঝে এখন শেয়ার করব। আমি এখন বাড়ির আমাদের সামনেই আসি, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো গাড়ি আসতেছে, আমি যে কী কী কিনছি ওইটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো ঠিক আছে, সবাই সাথে থাকেন। তো আমি উপহার সামগ্রীগুলো আমি দাগনভূঁইয়া আকাই শোরুম, ইলেকট্রনিক সিটি আকাই শোরুম, এটা দাগনভূঁইয়াতে অবস্থিত, আমি দাগনভূঁইয়া ব্রাঞ্চ থেকে নিলাম। তো আমি আপনাদেরকে এখন শোরুমের ভিতরটা একটু করে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন। এটা হচ্ছে ভিতরের শোরুমের ভিতরের। তো আমি কী কী নিলাম এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব। আমি নিয়েছি যে একটা ওয়াশিং মেশিন, এটা হচ্ছে যে 13 কেজি ম্যানুয়াল, এটা অটো না ম্যানুয়াল, ওইটা আমি দেখাচ্ছি। তার পরবর্তীতে একটা এসি নিলাম আমার মায়ের জন্য, আমার রুমে লাগানোর জন্য, কারণ উনি গরম সহ্য করতে কম পারে বিধায় এসিটা নেওয়া। এসিটা আমি আপনাদেরকে দেখাবো। তার পরবর্তীতে আমি আরেকটা 49 ইঞ্চি এলইডি নিলাম। তো আমি সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আকাশরমের বিশেষত্ব হলো যে আপনার কাছে পুরো ক্যাশ টাকা না থাকলে আমি আপনি এটা কিস্তি সুবিধা করতে পারবেন 6 মাসে 0% ইন্টারেস্টে। তো আমি আমারটা আমি ইনস্টলমেন্টে নিছি। তো বাকিটা আমি আপনাদের মাঝে, যদি আপনারা জানতে চান কীভাবে কী, তো আমি আপনাদের মাঝে পরবর্তীতে শেয়ার করব আপনি নিতে হলে বা কীভাবে কী করতে হয় বা কী কী লাগে। তো আজকে আমাকে পুরোপুরিভাবে হেল্প করতেছে এখানে হচ্ছে হেলাল ভাই, যে উনি আমার সবগুলো প্রোডাক্ট নিজে উঠায় বা গাড়িতে লোড করে দিয়ে আসবে, ওনার সাথে কথা হয়েছে। তো উনি অবশ্যই অনেক ভালো মানুষ, অনেক হেল্পফুল। আমি পুরোটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। নিশ্চয় গাড়িটা হচ্ছে ওনার, তো উনি ওনার গাড়িতে এগুলো লোড করতেছে। এসিটা আমি নিলাম, এটার মডেল হচ্ছে যে EEC 12GD, এটার ক্যাপাসিটি হচ্ছে 1 টন। তো আমার রুমের সাইজ ছোট, এই কারণে আমি 1 টন নিলাম। তো রুমের সাইজ অনুপাতে 1.5 টন বা 2 টন আপনারা যদি লাগান লাগাতে পারেন, আমারটা আমি 1 টন নিলাম। ওইটা হেলাল ভাই নামাইতেছে গাড়িতে লোড করার জন্য। হেলাল ভাই এখন এসির আউটডোরটা নামাইতেছে, আগে যেটা নিছিল এটা হচ্ছে ইনডোর, এটা হচ্ছে আউটডোর ইউনিট, ওইটা নামাইতেছে গাড়িতে লোড করার জন্য। তো এর পরবর্তীতে আমি আপনাদেরকে আমি যে টিভিটা নিলাম ওইটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি টিভি যেটা নিচ্ছি ওইটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, এটা হচ্ছে 49 ইঞ্চি এলইডি, এটা এখন আনবক্স করে আমাকে দেখাচ্ছে, আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আমার টিভিটা চেক করে নিলাম, ঠিক আছে সব কিছুই। তো এগুলা লোড করার পরে অবশেষে এগুলা রশি দিয়ে টাইট করে বাঁধা হইতেছে, কারণ এগুলা একটু দূরে যাবে বাইসন যদি কিছু হয়, এই জন্য এগুলা টাইট করে হেলাল ভাই বাঁধতেছে। অবশেষে আমি এখন আমার ঘরের মধ্যে আসি, আপনাদেরকে দেখাই দিছি, এটা হচ্ছে ওয়াশিং মেশিন। আর ভিতরে আমি এসি কোথায় রাখলাম বা টিভি কোথায় রাখলাম ওটা আমি আপনাদেরকে দেখাবো। চলো, এটা হচ্ছে যে ওয়াশিং মেশিন। তো এটা আমি সেট করব আমাদের বাইরে যেখানে মোটর লাগানো আছে বা আমরা যেখান থেকে টিউব অয়েল আছে ওইখানে দিব, কারণ গ্রামের বাড়ি, এটা টয়লেটের ভিতরে দিব না। আর এটা হচ্ছে এসি, তো এসিটা আমার রুমে লাগাবো।
তো এসিটা এখন আমি আজকে লাগাবো না, এটার জন্য এক দুদিন সময় নেব, কারণ আমি এখন ব্যস্ত আছি। আর টিভিটা হচ্ছে এটা, টিভি হচ্ছে এটা, তো এটা আমি এই ওয়ালে লাগাবো। তো এগুলো লাগানোর পরে আমি আপনাদেরকে একটা ভিডিও দেব, যদি আপনারা চান কেমন লাগলো। তো ঠিক আছে তাহলে, আর ফ্যামিলি এমনি অনেক এক্সাইটেড, অনেক হ্যাপি। এটা হচ্ছে যে আমাদের সামনের রুম, টিভিটা আমি এখানে এখানে দেব। তো ঠিক আছে, ভিডিও কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।